أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। রিয়াদ থেকে তানবীর ভাই একদিনই বোনের প্রশ্নে বলেছেন, স্বামীকে যদি কোনো স্ত্রী বেয়াদব বলে তাহলে এটা কতটুকু যুক্তিযুক্ত? কোরআন হাদিসের দলিল দ্বারা বুঝিয়ে বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী বোন, স্বামী এবং স্ত্রী উভয়ে উভয়ের মাঝে কখনো কথা কাটাকাটি লাগতে পারে, এই জন্য খারাপ ভাষা ব্যবহার করা বা স্বামীকে অপমানজনক কথা বলা ইসলামী কখনোই যুক্তিযুক্ত নয়। বরং এক হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মানুষকে সিজদা দিতে বলতেন তাহলে নারীদেরকে বলতেন স্বামীদেরকে সিজদা করার জন্য, কিন্তু এটা জায়েজ না। এক কথায় স্বামীদের অনেক সম্মান ইজ্জত রয়েছে, তবে হ্যাঁ, স্বামীরা যদি কোনো কটু বাক্য ব্যবহার করে, খারাপ কথা ব্যবহার করে, আপনারও যদি রাগ ওঠে যায়, আপনি তার জন্য হেদায়েতের দোয়া করেন, বলবেন যে হাদাক আল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত করুন, ইয়ে হে অমুকের বাপ তুমি কেমন এমন করছো, এরকম করে বিভিন্ন শব্দ বলতে পারেন, কিন্তু তাকে তুমি বেয়াদব, তুমি অমুক, তুমি ইত্যাদি ইত্যাদি তাকে খারাপ ভাষায় গালি দেওয়া কখনো উচিত নয়। কারণ হাদিসে এসেছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সহি বুখারি এবং মুসলিমের হাদিসে বর্ণিত রয়েছে যে কোনো মুসলমানকে গালি দেওয়া এটা একটা পাপের কাজ, এবং তার সঙ্গে লড়াই করা অর্থাৎ মারামারি ইত্যাদি এটা করা এটা একটা কুফরি কাজ, বিশেষ করে এই জন্য কোনো হত্যাজঙ্গে লিপ্ত হওয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারিমে বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষদেরকে আল্লাহ বলছেন হে পুরুষরা তোমরা নারীদের সঙ্গে উত্তম আচরণ করো, তাদের উত্তম মুআশারাত করো। মুআশারাত মানে তাদের সঙ্গে লেনদেন, তাদের সঙ্গে বসবাস ইত্যাদি, এগুলো ভালো করে করতে বলেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য পুরুষদেরকে বলছেন, ইস্তাউসু বিন্নিসা খায়রা, তোমরা নারীদেরকে অতি উত্তমভাবে তোমরা নসিহত করো। এই জন্য কোনো পুরুষেরও উচিত নয় স্ত্রীকে গালি দেওয়া, তার ওপর লানত করা, তাকে অভিশাপ দেওয়া। অনুরূপভাবে কোনো নারীরও উচিত নয় স্বামীকে অভিশাপ দেওয়া, গালি দেয়া। কারণ হাদিসে এসেছে, লাইসাল মুমিন বিত্তআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি, যে সে প্রকৃত মুমিন নয় যে এরকম করে বিভিন্ন কি কটু বাক্য ব্যবহার করে, হ্যাঁ, অথবা লানত করে, অথবা ফাহেসা কথা বলে, অথবা নোংরা কথা বলে, এইগুলি ইমানদারের কাজ নয়। এমনকি আরো এক হাদিসে এসেছে যে লানুল মুমিন কাকাতলি, একজন মুমিনকে লানত করে, অভিশাপ দেওয়ার তাকে হত্যা করার সমতুল্য। সহি হাদিস, সবগুলি সহি হাদিস। অতএব কারণে আপনার আমার উচিত নয় স্বামীকে বেয়াদব বলে এমন করে গালি দেওয়া। যদি আপনি দিয়ে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চান, তাকে বলেন যে দেখো আমার রাগ উঠেছিল, বলেছি তুমি ক্ষমা করে দাও, কারণ এগুলো ঠিক না, আসো আমরা পরস্পরে সংশোধন হয়ে যাই এবং উভয়ে সুন্দর আচরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়ের মাঝে, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক গড়ে দেক, এবং শয়তান বেশি চায় উভয়ের মাঝে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটাতে, এবং এমনকি অনেকে তালাক পর্যন্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি থেকে আমাদের হেফাজত করুক। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।